ইতিহাসের পাতায় আজকের দিনে কি কি ঘটেছিল জেনে নিন ফ্ল্যাশব্যাকে। চব্বিশে অগস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী জোব চার্নাক কলকাতায় কারখানা প্রতিষ্ঠা করেন। 1690 সালের 24শে অগস্ট তাকেই কলকাতার নগরীর জনক বলা হয়। তবে 2003 সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে জোব চার্নাক কলকাতার জনক নন, কারণ বহু আগে থেকেই কলকাতার অস্তিত্ব রয়েছে। বিশিষ্ট ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার এবং স্থাপত্য শিল্পী নীলমণি মিত্রের মৃত্যু হয় 1894 সালের 24শে অগস্ট। তিনি বিনা পারিশ্রমিকে সাধারণ ব্রাহ্ম সমাজ এবং মেট্রোপলিটন ইনস্টিটিউশনের নকশা প্রস্তুত করেছিলেন। বিশিষ্ট বিপ্লবী শিবরাম হরি রাজগুরু অর্থাৎ রাজগুরুর জন্ম হয় 1908 সালের 24শে অগস্ট। 1928 সালে লাহোরে বিপ্লবী ভগৎ সিং এর সঙ্গে মিলিত ভাবে পুলিশ অফিসার জেপি স্যান্ডার্স কে গুলি করে হত্যা করেন এই বিপ্লবী। বিশিষ্ট ভারতীয় ওড়িশি নৃত্যশিল্পী সংযুক্তা পানিগ্রাহীর জন্ম হয় 1944 সালের 24শে অগস্ট। সংযুক্তা পানিগ্রাহী এই নৃত্যকলাকে ভারতের দরবারে এক নতুন আঙ্গিকে তুলে ধরেন। ওড়িশি নৃত্যে তার অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। 1962 সালের ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের শুভ সূচনা ঘটে 24শে অগস্ট। এশিয়াডে 12টি স্বর্ণ পদক জিতে ভারত তৃতীয় স্থান দখল করে। ফ্ল্যাশব্যাক বিনোদনের একগুচ্ছ সম্ভার পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিনোদন প্লাস চ্যানেলটি। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।